আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ পাবনার ঈশ্বরদীতে ছাগলের গর্ভে মহিষের বাচ্চা প্রসবের খবর চাউর হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঈশ্বরদ্দী জয়নগর ওয়াবদা গেটের সামনে বুলবুল ডাক্তারের বাড়িতে ছাগলের গর্ভ থেকে মহিষের তিনটি বাচ্চা প্রসবের খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আলোড়ন সৃষ্টি হয় লোকজন ভিড় জমিয়েছে বুলবুল ডাক্তারের বাড়িতে সরজমিনে দেখা যায় ছাগলের প্রসবকৃত বাচ্চা তিনটি মুখমন্ডল ও পা মহিষের আকৃতির তবে মহিষের প্রসবকৃত বাচ্চা হয় বড় আর এই বাচ্চাগুলো ছোট তবে অবিকল মহিষের মতো তিনটি বাচ্চা জীবিত থাকলেও শারীরিকভাবে দুর্বল মা ছাগল বাচ্চাদের গা চেটে দুর্বলতা কাটানোর চেষ্টা করছে যদি বাচ্চাগুলো জীবিত থাকে তাহলে একটু বড় হওয়ার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে ডাক্তার এক প্রতিবেশী মঞ্জুর আলম জানান বাচ্চাগুলো দেখতে মহিষের বাচ্চার মতোই এগুলো মহিষের বাচ্চা কিনা তা নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ